100 এই মুহূর্তে এবারে কিন্তু একটা ফুল লেন্থ ডেলিভারি অফ স্টাম্পে বাইরে তুলে মেরেছেন অনেকটা হাইট পেয়েছে বলটা এবং শেষ পর্যন্ত একেবারে সীমানার কাছাকাছি ধরা পড়লেন রমিওর হাতে রমিও মোর্শেদ তিনি এসেছিলেন বল করতে প্রথম বল এই সাফল্য পেলেন অ্যাকশন রিপ্লে এক স্টেপ এগিয়ে গিয়ে একটা লফটেড শট খেলতে চেয়েছিলেন ব্যাটার সীমানার কাছে একেবারে কি ফিল্ডারকে খুব একটা কষ্ট করতে হয়নি অনেকটা হাইট ছিল একটুখানি কঠিন এই ধরনের বল ধরা তবে ভালো পিক করেছেন পাঁচ বল থেকে দূরানে আছেন অফ স্টাম্পের একটু বাইরে এবারে চমৎকার ভেরি গুড ইম্প্রোভাইজেশন বাট কাউ কর্নার রিজিয়নে ফিল্ডার ছিলেন প্রস্তুত এবং এই বল থেকে আউট হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে রাসেল দেখে মনে হয়েছিল ভেরি গুড পিক আপ শট কিন্তু ফাইনালি কাকোনার রিজিয়নে ব্যাট করছে কিন্তু ঢাকা ব্যাংক এবারে পরের বল স্লো ডেলিভারি আবেদন হয়েছে এবং আউট আরও একটি উইকেটের পতন রাজীব সাকসেসফুল বোলার দুই ওভারে দুটি উইকেট আগের ওভারে এক উইকেট এই ওভারে বল করতে এসে আরও একটি উইকেটে দেখা পেলেন রাজীব দারুণ বোলিং পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তারা তুলেছে মাত্র 27 রান বলতে বলতে সেকেন্ড ওভারের প্রথম বল ইউ মিস আই হিট অর্থাৎ বোল্ড হয়ে গেলেন ক্যাপ্টেন শিকদার আবুল হাশিম কঙ্কন চমৎকার একটা ডেলিভারি লাইনটা মিস করলেন ব্যাটে বলে হলো না বল সরাসরি উইকেট ভেঙে দিল প্রথম উইকেটের পতন অফ স্টাম্পের বাইরে এই বলটা কিন্তু খেলেছেন খুবই হার্ড স্ল্যাশ ছিল আউটসাইড এজ পয়েন্ট রিজিয়নে ধরা পড়েছেন দুটো উইকেট হারিয়ে ফেলেছে প্রাইম ব্যাংক ভেরি ইনিশিয়ালি সেকেন্ড ওভারে এসে কিন্তু সেকেন্ড উইকেট ডাউন এবং এই একই ওভারে দু উইকেট মাহমুদুল ডেফিনেটলি তার জন্যে সুপারব একটা ওভার এই ওভারে দুটো উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক অ্যান্ড ব্যাড টাইমস আর গোয়িং অন ফর প্রাইম ব্যাংক দুটো ম্যাচ তারা হেরেছে এবং তৃতীয় ম্যাচে এসেও চেস করছে যখন 112 ঠিক তখন শুরুতেই বিপর্যয় ঠিক তাই এবং মাহমুদুল হক অঙ্কন তিনি বল করছেন পুরো নাম মাহমুদুল হক অঙ্কন নিশ্চয়ই আপনার মনে আছে বসু এবারে পরের বল এবার কিন্তু স্লটে পেয়েছেন মিড উইকেটে তুলে মেরেছেন একেবারে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রস্তুত স্ট্রেট টু দ্য ফিল্ডার অ্যানাদার উইকেট রাকিব অবশেষে সফলতা পেলেন সাফল্য দেখা পেলেন উইকেটে দেখা পেলেন তৃতীয় উইকেটের পতন 76 রানে প্রাইম ব্যাংকের সেট ব্যাটার আসিফ ভালো বল পেয়েছিলেন পাওয়ার জেনারেট করতে পারলে বলটা কিন্তু সীমানার ওপারে চলে যেত ঠিকঠাক মতো পাওয়ারটা জেনারেট করতে পারেননি এই ধরনের টুর্নামেন্ট আমার আমি যতটুকু জানতে পেরেছি এখানে যারা খেলছে ওনারা সবাই ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে প্লেয়ার্স ছিলেন এবং ওনারা প্রফেশনাল সাইড থেকে কন্ট্রিবিউট করে আসছে ইকোনমির দিক থেকে এবং আপনি সঠিকভাবে বলেছেন ফাইন্যান্সিয়াল সেক্টর বাংলাদেশে 80 দশক 90 দশক এবং বর্তমানেও প্রাইভেট সেক্টরকে বুমিংয়ের জন্য বড় ধরনের কন্ট্রিবিউশন করছে এবং সেটার যে টিম মেম্বার্সরা তারা ব্যাংকার অ্যাজ এ প্রফেশন ওনাদের ওখান থেকে এসে ওনাদের পুরনো যেই ভালোবাসা স্পোর্টস সেখানে এসে ওনারা শেখ ফজলুল হক মনি সাহেবের স্মৃতিচারণে আজকে টুর্নামেন্ট করছে এটা আমি মনে করি আমাদেরকেও উদ্যমী করবে এবং আরও উদ্যোগী হতে সহযোগী ভূমিকা রাখবে অ্যাবসলিউটলি এসএচএস প্রোডাকশন তারা এটি আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটা বড় ভূমিকা আছে এখানে এবং নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রত্যেকে স্টাম্পের একটু বাইরে লো ফুল টস অন ড্রাইভ আমাদের ফিল্ডার সামি তিনি বছর প্রস্তুত ছিলেন থ্রো হয়েছে নন স্ট্রাইকিং এন্ডে এবং পারফেক্টলি ডান রান আউট ভালো একটা থ্রো ছিল নন স্ট্রাইকিং এন্ডে এবং ডেঞ্জার এন্ডে ভালোভাবে থ্রোটা হয়েছে এবং রান আউটের শিকার